নমস্কার বন্ধুরা, অর্পিতা কুজিনস চ্যানেলে আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে সবার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো লোটে মাছের ঝুড়ি। লোটে মাছ খেতে অনেকেই কিন্তু খুবই পছন্দ করে, আর এই লোটে মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কিভাবে বাড়িতে এই লোটে মাছের ঝুড়িটা তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, লোটে মাছের ঝুড়ি। লোটে মাছের ঝুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছগুলো একটু বড় সাইজের ছিল বলে আমি আমার সুবিধার জন্য দুটো করে টুকরো করে নিয়েছি। লোটে মাছগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লোটে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এক টিস্পুনের মতো নুন আর এক টিস্পুনের মতন হলুদ দিয়ে ভালো করে মাছটাতে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটা পাতিলেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন এই মাছে, কিন্তু আজকে আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার লোটে মাছটা বানানোর জন্য কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই লোটে মাছের ঝুড়িটা তৈরি করার জন্য সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা মিডিয়াম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা মিডিয়াম লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা ব্যবহার করেছি। রসুনের পরিমাপটা একটু বেশি রেখেছি। আপনারা চাইলে রসুন কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা ভাজার সময় রসুন কুচিটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবেন। এবার আদা রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটোটাকে আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার বাদবাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, এক টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এক টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ব্যবহার করছি। আর কোনো মশলা কিন্তু এই লোটে মাছের ঝুড়োতে ব্যবহার করব না। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে খুব সুন্দর মতন করে কষিয়ে নেব। এদিকে মশলা কিন্তু আমার খুব সুন্দর মতন করে কষে গেছে, টমেটো এবং পেঁয়াজ সমস্তটাই গলে এসছে। এবার আগের থেকে নুন হলুদ মাখানো লোটে মাছগুলো এখানে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। যারা লোটে মাছের কাটা খেতে পছন্দ করেন তাহলে তাদেরকে কাটা কিন্তু বের করার কোনো প্রয়োজন নেই, আর যারা কাটা খেতে পছন্দ করেন না, ঠিক এরকম করে সাজিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে লোটে মাছটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব, তারপরে আস্তে আস্তে করে কাটাটাকে বের করে নেব। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভাপিয়ে নিয়েছি। আমি লোটে মাছ থেকে কাটাগুলোকে বের করে নেব। আর লোটে মাছের কাটা খুব একটা শক্ত হয় না, খুবই নরম হয়। অনেকে আবার লোটে মাছের কাটা খেতে পছন্দ করেন, যারা পছন্দ করেন তাদেরকে লোটে মাছের কাটা বের করার কোনো প্রয়োজন নেই, আর যারা পছন্দ করেন না, আমি যেভাবে এই লোটে মাছের কাটাটা বের করে নিচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু আপনারা কাটাগুলোকে বের করে নিতে পারেন। তাহলে এই মাছের ঝুড়োর মধ্যে কিন্তু একটাও কাটা থাকবে না। তো আমি এখান থেকে সমস্ত কাটা কিন্তু বের করে নিয়েছি। এবার মাছটাকে খুব ভালো করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটু সময় ধরে মাছটাকে একটু কষিয়ে নেব। আর লোটে মাছ থেকে যেহেতু জল রিলিজ হয় তো তার জন্য একটু সময় ধরে মাছটাকে শুকাতে হবে। তো দেখুন লোটে মাছ থেকে বেশ খানিকটা পরিমাণে জলও বেরিয়েছে এবং সেটাকে শুকিয়ে নেব। আর এখনই এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে মাছটাকে কিন্তু ঝুড়ো করে নেব। তো আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এই সময়তেই মাছটাকে নামিয়ে নিতে পারেন, আর যারা একদম শুকনো খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু মাছটাকে শুকিয়ে নিতে হবে। আরও একটু শুকানো যায়
কিন্তু আমি এই সময়তেই মাছটাকে নামিয়ে নেব। তো আমার লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে আরও 1 থেকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে মাছটাকে কিন্তু নামিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে একটু ঝালের জন্য আরও 2 থেকে 3 কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ব্যবহার করলাম। আর ঝাল নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই করে আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপরে একটা ছোট বাটিতে আমি মাছটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। এই লোটে মাছের ঝুড়ি কিন্তু প্লেন রাইস ডাল দিয়ে মেখেও কিন্তু এই লোটে মাছের ঝুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।